হ্যালো কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আছো এবং সুস্থ সবাইকে নিউক্লিয়ার ফিজিক্স পর্ব আজকে কত ছয় হ্যাঁ পর্ব ছয় সবাইকে স্বাগতম ওকে সো যখন ক্লাসটা শুরু করতেছিলাম তখন হচ্ছে কারেন্ট ছিল না খুবই খারাপ অবস্থা এন্ড ক্লাসটা শুরু করার সাথে সাথেই কারেন্ট চলে আসছে আই হোপ সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে একটু আমরা ওয়েট করি যাতে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায় ওকে সো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ ক্লিয়ার দেখা কি না একটু কনফার্ম করো আর সবাই চলে আসো আর একটা কথা যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আশা করতেছি তোমরা সবাই তোমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেলেছ ওকে আস্তে আস্তে সবাই একটু যুক্ত হয়ে যাও দ্রুত আস্তে আস্তে যুক্ত হয়ে যাও আমরা বেশি দেরি করবো না ক্লাসটা শুরু করে দিব সবকিছু ক্লিয়ার আছে কিনা সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও হ্যাঁ তোমরা একটু কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার সব কিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটা শুরু করে দিব ওকে সো অলরেডি অনেকজন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে দেখতে পাচ্ছি ওকে সো একটু ওয়েট করি আমরা ওয়াইফাইটা কানেক্ট হওয়ার জন্য হ্যাঁ এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার আফটার কানেক্টিং ওয়াইফাই নাও ক্রিস্টাল ক্লিয়ার ওকে আচ্ছা তো একটু একটা মিনিট দাঁড়া আমি একটা কলম বাইর করি ওকে গত ক্লাসের পড়াগুলাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও গত ক্লাসের পড়াগুলাতে কারো কোনো সমস্যা আছে কি গত ক্লাসের পরাই কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও গত ক্লাসের পরাই কারো কোনো সমস্যা আছে কিনা ক্লাসের পরে কারো কোনো সমস্যা আছে কিনা জানাবেন ওকে মোটামুটি আহ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আচ্ছা ক্লাস কি ব্লাড দেখাচ্ছে কিনা একটু জানাই ক্লাস ক্লাসে কি ব্লার ইস্যু হচ্ছে একটু করে দেন হ্যাঁ আমি একটু রিক্যাপ করে দিব একটু রিক্যাপ করে দিব আমি কোনো সমস্যা নাই তোমরা একটু জানাও যে ব্লারের হচ্ছে কিনা ব্লারের কোনো ইস্যু হচ্ছে কিনা জানাও একটু আমাকে কনফার্ম করো তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব ব্লারের এর কোন ইস্যু হচ্ছে কিনা জানাও ওকে ওকে কোনো ব্লার ইস্যু নাই ওকে ফাইন তাহলে আমরা শুরু করে দিচ্ছি সো গত ক্লাস আমি তোমাদেরকে হচ্ছে দেখো গত ক্লাসের পড়াটা কিন্তু এখনো বোর্ডে আছে গত ক্লাস আমি তোমাদেরকে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র পড়াইছিলাম যে একটা তেজস্ক্রিয় মৌলে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা ওই মুহূর্তে অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক সো দেখতেই পাচ্ছো বোর্ডে আছে জিনিসটা যে আমাদের সূত্রটা আমরা একদম লাস্টে কি ডিরাইভ করছিলাম আমরা একদম লাস্টে আমাদের সূত্রটা ডিরাইভ করছিলাম n ইকুয়াল n নট e দি পাওয়ার মাইনাস ল্যামডা t যেখানে so, আমাদের n হচ্ছে মানে অক্ষত পরমাণুর সংখ্যা টি সময় পরে আর এনট হচ্ছে আমাদের মানে যে পরমাণুটা একদম ইনিশিয়ালি যতটুকু সংখ্যা নিয়ে গঠিত ছিল ইনিশিয়ালি ওই পরমাণু সংখ্যাটা হচ্ছে আমাদের এনট আর আমাদের ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক যেটা প্রতি একক সময়ে কি পরিমাণ ভেঙে যাচ্ছে ওই জিনিসটার প্রকাশক প্রতি একক সময়ে কি পরিমাণ ভেঙে যাচ্ছে ওই জিনিসটাকে প্রকাশ করে স ও আমরা দেখছিলাম যে এখানের মধ্যে এই ইকুয়েশনটা একটা এক্সপোনেন্সিয়াল কার্প রিপ্রেজেন্ট করতেছে একটা এক্সপোনেন্সিয়াল কার্প যে অধিবৃত্তীয় বক্র এন্ড এটার সাথে আমাদের অধিবৃত্তের একটা চমৎকার উদাহরণ আমরা দেখেছিলাম যে এই কার্পটা এই সঞ্চার পথকে এই এটা একটা অধিবৃত্তের সঞ্চার পথ যদি আমরা কনসিডার করি এই সঞ্চার পথটা কিন্তু এই এই ক্রস সেকশনকে টাচ করতে চাই বাট সসীম সঞ্চার পথটা কখনো একে টাচ করতে পারবে না লাইক এস আমাদের অধিবৃত্তের মধ্যে আমরা যদি অধিবৃত্ত পরে থাকি তাহলে আমরা জানতে পারবো যে এই অধিবৃত্তটা এই এটা হচ্ছে একটা অক্ষ আর এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ক্রস সেকশন এখন আমরা যদি একটা অধিবৃত্তের সঞ্চার পথ দেখি এই সঞ্চারপথটা এই সঞ্চারপথকে টাচ করতে চাই বাট টাচ করতে পারে না একটা সময় গিয়ে ওরা অসীমে টাচ করে অ্যান্ড এই জন্য আমরা বলছিলাম যে এই রেখাকে অসীম তট রেখা বলে ঠিক সেমভাবে আমাদের এখানে এই এক্সপোনেন্সিয়াল কার্ভটা যখন সামনের দিকে অগ্রসর হয় এই এক্সপোনেন্সিয়াল কার্ভটা যখন সামনের দিকে অগ্রসর হয় তখন হচ্ছে এই কার্ভটা এটাকে টাচ করতে চাই বা টাচ করতে পারে না যদি এই কার্ভটা এই কার্ভটা কি নির্দেশ করে বলতো এই কার্ভটা কি নির্দেশ করে এই কার্ভটা নির্দেশ করে একটা তেজস্ক্রিয় পরমাণু প্রতি মুহূর্তে ভেঙে যাচ্ছে এন্ড এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতেছে রাইট এই যে ই টু দি পাওয়ার কত ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দ্বারা কিন্তু এটাই বোঝায় যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্যাট মিন্স এটা এক্সপোনেনশিয়ালি কি করবে ডিক্রিজ করবে সো এখানে কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতেছে সো ডিক্রিজ হইতে হইতে এই কার্ভটা নীল রঙের কার্ভটা নীল যদি লালকে ছুঁয়ে ফেলে তাহলে বুঝবা ওই তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন শেষ বিকজ এক্স অক্ষের উপর এটা যদি ওয়াই অক্ষের কার্ভ মেনটেন করে আসতেছে তাহলে এক্স অক্ষের উপর ওয়াই এর সমস্ত ভ্যালু জিরো তার মানে আমাদের নীল কার্ভটা যদি এই কাল কার্ভকে ছুঁয়ে ফেলে বুঝতে হবে যে তেজস্কীয় পরমাণুর ভাঙন সম্পন্ন হয়ে গেছে বাট অদিবৃত্তের কনসেপ্ট অনুযায়ী এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে অদিবৃত্তে যেমন অদিবৃত্তে সঞ্চারপথ ক্রস সেকশনকে অসীম দূরত্বে ছুঁইতে পারে না অসীমে গিয়ে কোনো একটা সময় হয়তো ছুবে। এটাও ঠিক সেম এটা মানে ফাইনিট প্রসঙ্গ কাঠামো ফাইনইট রেফারেন্স ফ্রেমের মধ্যে এই কার্ভটা কখনো এটাকে ছুঁতে পারবে না অসীমে গিয়ে হয়তো ছুবে তখন হয়তো শেষ হবে তো এই জন্য আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে একটা তেজস্ক্রিয় পরমাণু ভাঙন একটা তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন অসীম পর্যন্ত চলতে থাকে যেমন আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ দিছিলাম যেমন হচ্ছে ইউরেনিয়াম সো ইউরেনিয়ামের ক্ষেত্রে আমি যেটা দেখাইছিলাম যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউরেনিয়ামের অধ্যায় হচ্ছে চারশো কোটি বছর তার মানে একটা ইউরেনিয়াম পরমাণু ক্ষয় হতে ওভারঅল চারশো কোটি বছর টাইম লাগে অর্ধেক ক্ষয় হতে তার মানে চিন্তা করে দেখো পুরোটা ক্ষয় হতে কত কোটি বছর তো তুমি চিন্তা করে দেখো একটা পরমাণু এই যে নয়শ কোটি বছর তোমার পক্ষে তো একশো বছরও বাঁচা এখন তো মানুষের যদি অ্যাভারেজ লাইফ চিন্তা করি একশো বছর পসিবল না একটা তেজস্কের পরমাণু ভাঙন তাহলে আমরা কি বলতে পারি এই চারশো পঞ্চাশ কোটি বছর হিউজ টাইম এইভাবে একটা পরমাণু কিন্তু অসীম সময় পর্যন্ত করতে পারে পারে বাঁচতে আই তোমরা সবাই এই পড়াগুলো বুঝতে পারছো আই হোপ তোমরা সবাই এই পড়াগুলো বুঝতে পেরেছ সো আমরা আর বেশি দেরি না করে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো মানে পরবর্তী কনসেপ্টগুলোতে আমরা ঢুকে যাই সো চলো দেখা যাক আমাদের পরবর্তী কনসেপ্টগুলো কি কি চলো দেখা যাক আমাদের পরবর্তী কনসেপ্ট গুলা কি কি অলরেডি অনেকজন যুক্ত হয়ে গেছে সবকিছু ঠিকঠাক আছে সবকিছু একদম ঠিকঠাক আছে তাহলে আমরা আর দেরি না করে একটু দেখি ওকে এখন কথা হচ্ছে আমাদের যেই সূত্রটা ছিল যেই সূত্রটা আমাদের ছিল দেখো অ্যান ইকুয়াল পাওয়ার মাইনাস ল্যাম সো এখান থেকে দেখো আমরা যদি মানে একটা তেজস্ক্রিয় পরমাণু ক্ষত হতে বা একটা নির্দিষ্ট সময় পরে কত টাইম পরে এটা ভাঙতেছে বা কতটুকু ভাঙতেছে এটা এটা বের করার জন্য আমরা যদি টাইমের রাশিমালাটা বের করতে চাই টাইমের রাশিমালাটা যদি বের করতে চাই দেখো আমরা যদি এভাবে নিয়ে আসি এন বাই এন নট সমান ইওয়ার মাইনাস ল্যামডাটি আমরা যদি এভাবে নিয়ে আসি এন বাই এন নট সমান কি দি পাওয়ার মাইনাস এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো আমরা যদি ই কে এ পাশে নিয়ে আসি ই কে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে লন হবে লন এন মাইনাস কি হবে এন নট হবে ওকে বড় হাতের দিবা কোনো সমস্যা নেই ছোট হাতের বড় হাতের দিতে পারো ডাজন্ট ম্যাটার সো লন এন মাইনাস এন নট লন এন মাইনাস নট সমান কত হবে এখন লন আমরা লিখতে পারি লন এ মাইনাস লন বিশ লন বি লিখতে পারি আচ্ছা যাই হোক সো এখানে হচ্ছে দেখো মাইনাস ল্যামডা টি সো এটার মানে কি এটার মানে অ্যাকচুয়ালি লন এ বাই বি না আচ্ছা এখানে হচ্ছে দরকার নাই এগুলো করার কোনো দরকার নাই এখানে তো আমাদের এন মাইনাস আমি এটা কেন শুধু শুধু মাইনাস করলাম কোনো দরকার নেই লন এন বাই নট সমান হচ্ছে কত সো এখান সমান আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান বাই ল্যাম লন এন বাই এন নট মানে কতটুকু ভেঙে যাচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে কতটুকু ভেঙে যাচ্ছে ওই টাইমটা কত এই টাইমটা হচ্ছে কত টি এই টাইমটাই আমরা বের করলাম সো তুমি এভাবেও রাখতে পারো তুমি চাইলে ইকুয়েশনটাকে এভাবেও রাখতে পারো ঠিক আছে স্যার কথা বলার সময় আওয়াজ করে আমি বুঝলাম না তোমার কথাটা বুঝতে পারলাম না আমি তো ঠিকই দেখতে পাচ্ছি লেখা যাদের বোঝা যায় না তাদের নেট সমস্যা লেখা যাদের বোঝা যায় না তাদের হচ্ছে নেটের সমস্যা আমার এখানে ক্লিয়ার চলতেছে সো তুমি এভাবেও লিখতে পারো এভাবেও লিখতে পারো ঠিক আছে এই যে এই রুইয়াম সরার ছেলেটা মানে ওই যে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাই বেশি এরকম লাফাই মার্কেট পাওয়া যাবে না প্রত্যাশ তো এই এইসব হাবি যাবি হাঙ্কি পাঙ্কি বলার দরকার কি কোনো দরকার আছে কোনো দরকার নাই সো চিল্লায়ে মার্কেট পাই লাভ নাই তুমি পড়া লেখা দিয়ে মার্কেট পাও ঠিক আছে প্রত্যেকটা আমি তোমার তোমাকে প্রায় সময় খেয়াল করি প্রত্যেকটা স্যারের এখানে গিয়ে উল্টাপাল্টা উল্টাপাল্টা কমেন্ট করো কোনো দরকার নেই এগুলো রেগুলো এগুলো করে কোনো লাভ নেই ওকে সো যাই হোক দেখো আমাদের টি সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই ল্যামডা লন এন বাই এন নট টি সমান কত মাইনাস ওয়ান বাই ল্যামডা লন এন বাই এন নট ওকে সো হচ্ছে আমাদের এরপর আমাদের দেখো আমরা যদি মাইনাসটা না লিখতে চাই মাইনাসটা যদি না লিখতে চাই তাহলে কি হবে ওয়ান বাই ল্যামডা লন ঠিক এটা সিম্পলি উল্টাই দিবা এটা হচ্ছে কত n not by কত n 1 লন lon n by n not যে কথা 1 lambda lon n not n একই কথা ঠিক আছে তো তোমরা চাইলে দুইটা সূত্র দিয়ে ম্যাচ করতে পারো এটা চাইলে দুইটা সূত্র দিয়ে তোমরা কি করতে পারো ম্যাথ করতে পারো ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা সো আমার ক্লাসে উল্টাপাল্টা কথা বলা যাবে না ঠিক আছে আমি মানে যতটুকু নরম ঠিক ততটাই শক্ত ঠিক আছে অনেক বান্দরকে টাইট দিছে অনেক বান্দরকে কি করছি অনেক বান্দরকে যে এরকম ছিল এরকম বানাই ফেলছি অনেক রেকর্ড আছে সো সাবধান কেয়ারফুল সো ক্লাসের মধ্যে উল্টাপাল্টা করা যাবে না ক্লাসের মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করবা না ক্লাস করবা ক্লাসের মতো করে ক্লাস করবা না বুঝলে জিজ্ঞেস করবা বুঝাবো বাট ক্লাসের মধ্যে ফাইসলামি করা যাবে না ক্লাসের মধ্যে ফাইসলাম ইজ নট অ্যালাউড তোমার মতো এখানে আরও অনেকজন ক্লাস করতেছে সো এগুলো করা যাবে না ডোন্ট ডু দ্যাট এগুলো করে তুমি তোমার আরেকজন সহপাঠীর কি করতেছো ক্ষতি করতেছো বিকজ সে ক্লাসে কনসেন্ট্রেট করতে পারতেছে না তোমার কমেন্টের জন্য সে ক্লাসের মধ্যে কি করতে পারে না কনসেন্ট্রেট করতে পারে ও কি টাকা দিয়ে না ও টাকা দিয়ে পড়তেছে তুমিও টাকা দিয়ে পড়তে তোমার হয়তো টাকা বেশি আছে তুমি এখানে পড়তেছো আর অন্য জায়গায় পড়তেছো ডাজন্ট ম্যাটার বাট যে ছেলেটা টাকা দিয়ে এখানেই শুধু পড়তেছে যাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি ওদেরও কেন ক্ষতি করতেছো এটা তো তোমার হক নাই এটা তুমি করতে পারো না সো এগুলো নেক্সট দিন থেকে করবা না ক্লাসের মধ্যে আজ এটা কমেন্ট করার কোনো দরকার নেই রিলেভেন্ট যে টপিকটা পড়াচ্ছি রিলেভেন্ট কোয়েশ্চেন করবা ঠিক আছে সো এই হচ্ছে অবস্থা সো এই হচ্ছে টাইম তুমি টাইম বের করতে পারো এভাবে টি ইকুয়াল মাইনাস ওয়ান বাই ল্যাম এন বাই এন নট টি ইকুয়াল হচ্ছে কত মাইনাস ওয়ান বাই ল্যামডা লন এন বাই এন নট ঠিক আছে সো আবার আমি যদি মাইনাসটা না লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ল্যামডা লন এন নট বাই এন ওকে সো আমরা এই দুইটা সূত্র দিয়ে এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি এই দুইটা সূত্র দিয়ে আমরা টাইমটা বের করতে পারি মানে কত টাইম পরে এটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে কত টাইম পরে এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে ওই ডাটাটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে ওকে সো আমরা নেক্সট থেকে এই সূত্রগুলাই ইউজ করে ম্যাথ করব সো আই হোপ তোমরা এগুলো সবাই বুঝতে পারছো বুঝতে পারছো কিনা জানাও এন্ড লিখা শেষ হলে ডান লিখো বুঝতে পারছো কিনা জানাও ভাইয়া ই উঠে যাওয়ার জন্য কি লন হয়েছে হ্যাঁ ইটা যখন আমরা এই পাশে নিয়ে আসছি তখন কি হয়ে গেছে লন হয়ে গেছে লন ইনভার্স মানে ই বুঝাই ঠিক আছে আবার আরেকটা জিনিস মনে রাখবা লন ই এর ভ্যালু হচ্ছে জিরো লন ই মানে হচ্ছে কত জিরো লন ই লন ই সমান কত জিরো ওকে সো এই হচ্ছে অবস্থা আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট এসে ক্লাস করবা ক্লাসের মধ্যে এসে ক্লাস করবা এই ক্লাসটা কোনো ফাইসলামির জায়গা না ক্লাস কখনো তোমার এইসব হাবি চাবি আজেরা কথা বলার জায়গা না পড়ালেখাটা পড়ালেখার মধ্যে রাখবা পড়ালেখাটাকে ফাইসলামির পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বিকজ পড়ালেখা ফাইসলামি না এটা তোমার লাইফের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট তুমি যে পড়ালেখা করতেছো এখানে যে টাকা দিয়ে পড়ালেখা করতেছো এটা তোমার লাইফের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট ঠিক আছে তোমার দুপুরে যদি ভালো না লাগে ক্লাস না করো সমস্যা নেই বাট যার ক্লাসটা ভালো লাগে তাকে অবশ্যই ক্লাসটা করতে দাও যার ক্লাসটা আসলে দরকার আছে তোমার খিদা থাকলে তুমি খাবা না তোমার তখনই খিদা থাকবে যখন তুমি খাবা যখন তোমার আসলেই ক্লাসের দরকার হবে তখনই তুমি ক্লাস করবা এর আগে কখনোই করবা না তোমার যখন চাকরির দরকার হবে তুমি তখনই চাকরির জন্য লেখাপড়া করবা তোমার যদি চাকরির দরকার না হয় তোমাকে দিন রাত চব্বিশ ঘন্টা পুষ আপ করতে থাকে চাকরির জন্য লেখাপড়া করো করবা তোমার যদি যদি ভালো একটা জায়গায় যাইতে হয় তোমার ওই খিদাটা থাকে যে আমার একটা ভালো জায়গায় যাওয়া লাগবে তাহলেই তুমি লেখাপড়া করবে এইসব ফাইসলামি তোমার মধ্যে আসবে না একটা এডুকেশনাল প্ল্যাটফর্মে এসে এই ধরনের ফাইসলামের কোনো মান হয় না হয় ক্লাসের মধ্যে আমরা মজা করি এটা এটা একটা লেভেল আছে ডোন্ট ক্রস দ্য প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা ছাত্রের মধ্যে একটা বিনয়ীপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আমি মনে করি অবশ্যই অবশ্যই দরকার আছে বাট এটা একটা লেভেলের মধ্যে লেভেলটা যখন চলে যাই তখন কিন্তু আর এটা হচ্ছে তোমার এটা অন্যদিকে চলে যায় সো এই ধরনের জিনিসগুলো আমি 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 ব্যক্তিগতভাবে পছন্দ করি না সো এইগুলো ক্লাসের মধ্যে না করাই ভালো ঠিক আছে ওকে তাহলে আমরা আমরা হচ্ছে এখন আরেকটা সূত্র দেখি তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র বা এক্সপোনেনশিয়াল ল অফ রেডিওঅ্যাকটিভ ডিকে আমরা পড়তেছিলাম তো আমরা কি কি দেখছি আমরা এক্সপোনেনশিয়াল টার্মটা দেখছি সূত্রটা দেখছি এরপর হচ্ছে আমাদের টাইম কত লাগে সেটা দেখছি এখন আমরা দেখব অর্ধায়ু এখন আমরা যে টাইমটা দেখব সেটা হচ্ছে অর্ধায়ু বা হাফ লাইফ অর্ধায়ু বা হাফ লাইফ এখন আমরা দেখবো হচ্ছে অর্ধায়ু বা হাফ লাইফ তাহলে হোয়াট ইজ হাফ লাইফ অর্ধায়ু জিনিসটা কি অর্ধায়ু জিনিসটা কি অর্ধায়ু মানে হচ্ছে ধরো একটা জিনিস অর্ধেক চলে গেছে অর্ধেক নষ্ট হয়ে গেছে একটা জিনিস পুরো একটা জিনিসের অর্ধেক যদি নষ্ট হয়ে যায় তার মানে তার হাফ লাইফ কী হয়ে গেছে টোটালি ফেলিউর হয়ে গেছে ওটাই হচ্ছে কি ওটাই হচ্ছে অর্ধায়ু সো অর্ধায়ু মানে কি অর্ধায়ু মানে হচ্ছে যে সময়ে তো আমরা তো এখানে তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ের কথা বলতেছি তাই না আমরা এখানে কার কথা বলতেছি আমরা এখানে তেজস্ক্রিয় পদার্থের অধ্যায়ের কথা বলতেছি সো যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ কি হয়ে যায় যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ নষ্ট হয়ে যায় তাকে কি বলে অর্ধায়ু বলে সো লিখো তো লিখো যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় যে সময়ে কোনো পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে অর্ধায়ু বা হাফ লাইফ বলে তাকে অর্ধায়ু বা হাফ লাইফ বলে হাফ লাইফ বলে একে আমরা অর্ধায়ুকে কি করতে পারি অর্ধায়ুকে আমরা টি হাফ দিয়ে কি করতে পারি প্রকাশ করতে পারি অর্ধায়ুকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একে টি হাফ দ্বারা প্রকাশ করতে পারি আমরা প্রকাশ করতে পারি অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা কি করতে পারি প্রকাশ করতে পারি ওকে অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করতে পারি সো এই হচ্ছে অবস্থা অর্ধায়ু ঠিক আছে হাফ লাইফ বা অর্ধায়ু সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে অর্ধায়ু বা হাফ লাইফ বলে এটাকে টি হাফ দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এখন আমরা এই অর্ধায়ুর ট্রিটমেন্টটা কিভাবে করবো সো দেখো অর্ধায়ুর আমরা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা কিভাবে করব আমরা সবাই জানি কি তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র থেকে আমরা সবাই কি জানি এই সূত্র থেকে আমরা সবাই জানি হচ্ছে অ্যান ইকুয়াল e নট ই পাওয়ার মাইনাস রাইট আমরা জানি অ্যান ইকুয়াল অ্যান নট ই টু মাইনাস ল্যামডা টি এখন টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে অর্ধেক ভেঙে গেছে মানে ইনিশিয়ালি যতটুকু ছিল ইনিশিয়ালি যতটুকু ছিল তার থেকে কি হয়ে যাবে অর্ধেক পরিমাণ নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের ইনিশিয়ালি ছিল কত ইনিশিয়ালি ছিল অ্যান নট ফাইনালি কতটুকু হয়ে যাবে ফাইনালি যখন অর্ধায়ুর ফলে কত হয়ে যাবে ফাইনালি কত হবে অ্যান নট বাই টু হবে না অর্ধেক কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে না মানে যখন টি হাফ মানে যখন অর্ধায়ু অর্ধায়ু মানে হচ্ছে কি অর্ধেক পরিমাণ ভেঙে গেছে তখন তাহলে এন নট বাই টু এটা কিসের ভ্যালু এটা হচ্ছে এন এর ভ্যালু মানে অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেক যদি ভেঙে চলে যায় তাহলে আর বাকি থাকবে কতটুকু এই যে এন নট বাই টু মানে এন নট থেকে যদি এন নট পরিমাণ ভেঙে চলে যায় দেখো আমাদের ইনিশিয়ালি ছিল এন নট তাহলে অর্ধায়ু সময় পর মানে অর্ধেক সময় পরে যদি মানে অর্ধেক পরিমাণ যদি ভেঙে যায় তাহলে আমাদের অবশিষ্ট কত নট মাইনাস অক্ষত পরমাণুর সংখ্যা এটাই হচ্ছে আমাদের সেই অক্ষত এন নট বাই টু আমি আবার রিপিট করতেছি তাহলে অর্ধায়ু মানে হচ্ছে কি অর্ধায়ু মানে হচ্ছে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায় তাকে কি বলে তাকেই অর্ধে বলে এখন এখন কথা কথা হচ্ছে হচ্ছে আমাদের ইনিশিয়ালি তো ছিল রাইট ইনিশিয়ালি হচ্ছে এখন টি হাফ সময় পরে আমাদের অর্ধেক পরিমাণ ভেঙে যাবে না তাহলে কিসের অর্ধেক পরিমাণ ভাঙবে তাহলে এন নটের এর অর্ধেক পরিমাণ ভাঙবে সো এন নট বাই টু পরিমাণ ভেঙে যাবে সো এন নট থেকে যদি এন নট বাই টু পরিমাণ ভেঙে যায় তাহলে আর আমাদের অবশিষ্ট কত থাকবে অবশিষ্ট থাকবে হচ্ছে এন নট বাই টু এন নট থেকে যদি এন নট বাই টু পরিমাণ ভেঙে যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকবে এন নট বাই টু সো এই এন নট বাই টু হচ্ছে আমাদের টি হাফ সময় পরে অবশিষ্ট মৌলের সংখ্যা হুইচ ইস ডিফাইন্ড এস এন এন দ্বারা কি করা হয় নির্দেশ করা হয় এন হচ্ছে কি এন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর সার্টেন পিরিয়ড অফ টাইম পরে অক্ষত পরমাণু সংখ্যা সো এই অক্ষত পরমাণু সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে এন দ্বারা সো এন ইকুয়াল হচ্ছে কত এন নট বাই টু এটা হচ্ছে কি অক্ষত পরমাণু সংখ্যা অর্ধেক ভাঙে গেছে তাহলে আর বাকি অর্ধেক কি থাকবে অবশিষ্ট থাকবে এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো এই জিনিসটা সবাই বুঝতে কিনা ফার্স্ট এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও দ্রুত জানো ওকে এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো তাহলে অক্ষত ভেঙে যাওয়ার পরিমাণ হ্যাঁ ডেফিনেটলি সেম বিকজ অর্ধেক ভেঙে যাচ্ছে অর্ধেক যদি ভেঙে যায় তাহলে তো বাকি অর্ধেক অবশিষ্ট থাকবে তাই না এই হচ্ছে অবস্থা অর্ধেক যদি ভেঙে যায় তাহলে আর বাকি অর্ধেকই তো কি থাকবে অবশিষ্ট থাকবে রাইট এই হচ্ছে অবস্থা ওকে ক্লিয়ার ক্লিয়ার ওকে তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের ভেঙে যাওয়ার পরে আমরা যদি এগুলো একটু মুছে দিই একটু যদি এগুলো মুছি আমরা যদি একটু এগুলো মুছি আমরা যদি একটু মুছি ঠিক আছে এখন দেখো এখন অধ্যায় হচ্ছে কত অধ্যায় হচ্ছে টি হাফ সো এখন আমরা জানি এন ইকুয়াল হচ্ছে কত

হাফ ইকল কত হাফ ইকল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যাম্বডা টি সো এখন হচ্ছে লন ই লন সরি লন হাফ লন হাফ সমান কত এই যে ই যদি এদিকে চলে যায় কী হবে হাফ হবে লন হাফ হবে সো মাইনাস ল্যাম্বডা টি রাইট সো এখন কথা হচ্ছে লন হাফের ভ্যালু কত ক্যালকুলেটরে প্রেস করে দেখোলেন লন লন হাফের ভ্যালু আসবে মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি লন হাফের ভ্যালু আসবে মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি সো তুমি বলতে পারো এটা কি মুখস্ত এটা মুখস্ত না এটা তুমি ক্যালকুলেটরও বের করতে পারো বাট আমাদের করাইতে করাইতে মুখস্ত হয়ে গেছে ভাইয়া কিছু করার নাই সো এখানে হচ্ছে আমাদের লন হাফ এর ভ্যালু কত মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ওকে আর এখানে মাইনাস ল্যাম্বডা টি মাইনাস ল্যাম্বডা আচ্ছা আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যখন আমি অ্যান ইকুয়াল অ্যান্ড নট বাই টু বসালাম পয়েন্ট টু বি নোটেড যখন আমি এন ইকুয়াল এন নট বাই টু বসালাম কিসের ক্ষেত্রে অধ্যায়ের ক্ষেত্রে তখন আমাদের টিটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে টি হাফ হয়ে যাবে তখন আমাদের অ্যাকচুয়ালি টিটা কি হয়ে যাবে টি হাফ হয়ে যাবে কেন কারণ আমি অর্ধায়ের ক্ষেত্রে যখন এন ইকোয়াল এন নট বাই টু বসাবো মানে ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যাওয়ার পরে বাকি অক্ষত পরমাণু এন নট বাই টু সো আমি যখন এন নট বাই টু বসাবো তখন আমার টিটা কি হয়ে যাবে টি হাফ হয়ে যাবে অর্ধায়ু টি হাফ সো প্রত্যেকটা টি কি হয়ে যাবে তখন টি হাফ হয়ে যাবে প্রত্যেকটা টি কি হয়ে যাবে প্রত্যেকটা টি হয়ে যাবে টি হাফ প্রত্যেকটা টি হয়ে যাবে কত টি হাফ সো এটাও এটাও কত হবে এটাও হবে হচ্ছে কত টি হাফ সো এখন কথা হচ্ছে দেখো এখন যদি আমাদের মাইনাস মাইনাস কাটে তাহলে আমরা লিখতে পারি টি হাফ সমান হচ্ছে পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কত ল্যামডা টি হাফ সমান হচ্ছে কত পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা সো এটাই হচ্ছে আমাদের অর্ধায়ুর রাশিমালা টি হাফ সমান হচ্ছে পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা এটাই হচ্ছে আমাদের অর্ধায়ুর রাশিমালা পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা সো আমরা আরেকটা রাশি লিখতে পারি যেটা হচ্ছে ল্যামডা সমান ল্যামডা সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ সো এ এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক আর টি হাফ হচ্ছে কি টি হাফ হচ্ছে আমাদের টি হাফ হচ্ছে আমাদের অর্ধায়ু সো আমরা যদি ক্ষয় ধ্রুবকের ভ্যালু জানা থাকে তাহলে আমরা অর্ধায়ু বের করতে পারি আমাদের যদি অর্ধায়ু জানা থাকে আমরা ক্ষয় ধ্রুবকের ভ্যালু বের করতে পারি সো এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা জানাও ঠিক আছে এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা জানাও মুখস্থ হইয়া গেছে ভেরি গুড মুখস্থ হয়ে যাবে ক্লাসের পর আমি ক্লাসে শেষ করে করাই ফেলতে চাই ক্লাসের পড়া যাতে তোমরা ক্লাসের মধ্যেই বুঝে ফেলো ওইভাবেই তোমাদেরকে পড়ানো হচ্ছে তাহলে বলো তো কেন তোমরা ক্লাসের মধ্যে শুধু শুধু কেন আমাকে বকা দিতে বাধ্য করো কোনো দরকার নেই যে আমি তোমাদেরকে বকা দিলাম এটাকে আমার ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে না তো স্টুডেন্টদের সাথে আমি সবসময় অনেক ফ্রেন্ডলি মিশি স্টুডেন্টদের প্রত্যেকটা শিক্ষক কিন্তু স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসে তো কথা হচ্ছে স্টুডেন্টদেরকে যদি বকা দিতে হয় একটা টিচার বাধ্য হয়ে বকা দেয় মানে না পারতে বকা দেয় মানে বকা দেওয়ার পরিস্থিতিটা আসলে তোমরাই ক্রিয়েট করে ফেলো সো এটা যদি না করো তাহলে কত সুন্দর একটা কত সুন্দর হচ্ছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কত সুন্দরভাবে একটা ক্লাস রিপ্রেজেন্ট করা যায় সো এই জিনিসগুলো আসলে তোমরা তো আস্তে আস্তে বড় হচ্ছ তোমাদের ম্যাচিউরিটি লেভেলটাও তো আস্তে আস্তে বুস্ট আপ করতে হবে তাই না সো এই হচ্ছে কথা আসলে কি ম্যাথের নিয়ম মেনে তেজস্ক্রিয় মৌল শেষ হওয়া সম্ভব আমি ম্যাথের নিয়ম মেনেই তো গত ক্লাসে তোমাদেরকে দেখাইলাম যে এটা এক্সপোরেন্সিয়ালি নামলেও এটা কখনো টাচ করে না ম্যাথের নিয়ম মানলেও তো হয় না তোমাদের গত ক্লাসে বলছে যে ফিজিক্সের এর ভাষাগুলাই হচ্ছে কি ম্যাথ কম্পাইল করে সো এখানে ম্যাথের নিয়মটাও কিন্তু মানতেছে না যে কোনো সূচকীয় ফাংশন দেখছো এক্স আর ওয়াই টাচ করতে তোমরা যারা যারা তোমাদের ফাংশন ছিল কিনা আমি জানি না ম্যাথে চ্যাপ্টার এইট ফাংশন সো তোমরা যদি ওখানে সূচকীয় ফাংশন লগারিদমিক ফাংশনের গ্রাফ করে থাকো ইলেভেন ক্লাসের কথা বাদ দাও তোমরা যদি ক্লাস নাইন টেনেও তো হায়ার ম্যাথে এগুলো পড়ে আসতো যে সূচকীয় ফাংশন লগারিদমিক ফাংশন এক্সপোনেন্সিয়াল ফাংশন লগারিদমিক ফাংশন ওখানে কি কোনো দেখছো কোনো সূচকীয় ফাংশন এক্স ওয়াই অক্ষকে টাচ করে করে না তার মানে এটা ইনফিনিটি টাইম ধরে চলতে থাকে হ্যাঁ করবে এটা ইনফিনিটিতে গিয়ে অসীমে গিয়ে কোনো ইনফি ইনফাইনিট রেফারেন্স ফ্রেমে গিয়ে হয়তো টাচ করবে এটাই ওকে সো এই জিনিসগুলা আশা করি সবাই বুঝতে পারছো এই জিনিসগুলা আশা করি সবাই বুঝতে পারছো ভাইয়া আমাদের এইসিসি টপিকসগুলো ইম্পর্ট্যান্ট একটু লিস্ট করে দিলে ভালো হতো ভাইয়া তুমি একদম আমার এই যে নিউক্লিয়ার ফিজিক্সের প্রথম ক্লাসটা দেখো প্রথম ক্লাসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে আমি ওই চ্যাপ্টার একটা পুরো সামারি করি পুরো একটা ওভারভিউ করি ঠিক আছে এটাই করা উচিত প্রত্যেকটা চ্যাপ্টার যখন শুরু করা হয় আমি দেখি আমি আমার ক্লাসগুলোতে দেখিও যখন আমি প্রথম একটা চ্যাপ্টার ইন্ট্রো দিই তো ওই ইন্ট্রোতে দেখবা আমি পুরো একটা চ্যাপ্টারকে কি করি ওভারভিউ করি পুরো একটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন আমি পড়াবো কোন কোন তোমার জন্য ইম্পর্টেন্ট আর আলটিমেটলি পুরো কন্টেন্টটাই তো তোমার এমসি কিউর জন্য লাগবে তাই না সো এইভাবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিছি অলরেডি এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাসটা দেখবা প্রথম ক্লাসের একদম প্রথম দিকেই আছে ওকে সো এই জিনিসগুলা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই হচ্ছে অবস্থা ওকে সো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা স্যার এমসিকিউর জন্য কি করব আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে যে চ্যাপ্টার গুলো আমি তোমাদেরকে শেষ করাবো শেষ যদি তোমাদের টাইম থাকে তাহলে আমি তোমাদেরকে একটা কথা দিচ্ছি যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি একটা একটা করে এমসি কিউ ক্লাস নিয়ে দিব এটা আফটার তোমাদের শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের সিলেবাস যখন শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে যে যে চ্যাপ্টারগুলো পড়াবো ওই ওই চ্যাপ্টারগুলোর উপর এম সিকিউ ক্লাস আমি নিয়ে দিব অ্যান্ড সিকিউ ক্লাসের কোনো দরকার নাই বিকজ আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় সিকিউ ক্লাসগুলো সিকি অনেকগুলো সিকিউ কিন্তু মানে যে যে টাইপ ওয়াইজ সিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ সবগুলো কিন্তু ক্লাসের মধ্যেই করাই দিই ক্লাসের মধ্যে বোর্ডের মধ্যেই করাই দিই সো সিকিউর জন্য আর আলাদা করে ক্লাস চাইবে না দরকার নেই যা পড়াইছে অ্যানাফ আর এম সিকিউর জন্য আমি যদি টাইম থাকে আমি তোমাদেরকে একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা একটা করে এমসিকিউ ক্লাস নিয়ে দিব ঠিক আছে ওকে আচ্ছা সো এই হচ্ছে অর্ধায়ু তাহলে এখানে আমরা যদি অর্ধায়ুর সাথে অর্ধায়ুর সাথে যদি আমরা ক্ষয় ধ্রুবকের সম্পর্কগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টি হাফ ইজ প্রশনাল টু ওয়ান বাই মানে টি হাফ হচ্ছে ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ওকে তার মানে তুমি বুঝো যে তেজস্ক্রিয় মূলটার ধ্রুবকের ভ্যালু বাড়বে তার জীবন কমে যাবে মানে তার ক্ষয় হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হওয়ার প্রবণতা তার বৃদ্ধি পাচ্ছে তার মানে তার জীবন কি হয়ে যাবে হ্রাস পেয়ে যাবে আবার তার যদি ক্ষয় হওয়ার প্রবণতা কমে যায় তার জীবন বৃদ্ধি পাবে তুমি জীবনে যতই অধঃপতনে যাবা তোমার জীবন তত তলিয়ে যাবে তুমি জীবনে যতই কম অধপতনের দিকে যাবা তোমার জীবনে তত উন্নতি হবে সিম্পল হিসাব ওকে সো এই যে এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ টি হাফ মানে অর্ধায়ু ক্ষয় সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক সো এই জিনিসগুলা লিখা হইলে একটু ডান লিখো এই লিখা হইলে একটু এই জিনিসগুলা লিখা হইলে একটু ডান লিখো এখন আমি টি হাফ আর ল্যামডার মধ্যে একটা কার্ভ দেখাবো একটা গ্রাফ দেখাবো এই জিনিসগুলা লিখা শেষ হইলে একটু ডান লিখো ঠিক আছে এই জিনিসগুলা লিখা শেষ হইলে একটু ডান লিখো ফার্স্ট ওকে একটু ফার্স্ট লিখো একটু ফার্স্ট লিখবা ঠিক আছে একটু ফার্স্ট লিখো তোমরা ওকে ওকে ফিজিক্সের সাথে লাইফের কত মিল সামনে আরো কিছু মিল দেখবা হচ্ছে হচ্ছে টু মিল এখন কথা আমরা এখানে কি দেখলাম আমরা এখানে দেখলাম হচ্ছে টি হাফ সমান টি হাফ ইস প্রফোশনাল টু ওয়ান বাই ল্যাম তাই না এখন আমরা যদি একটা কার্ভ যদি ড্র করি আমরা যদি এখন একটা কার্ভ ড্র করি তাহলে কার্ভটা কেমন হবে বলো কার্ভটা কেমন হবে বলো শারীরিক অসুস্থতার জন্য রাকিব ভাইয়ার ছয়টা পনেরো বায়োলজি ক্লাস স্থগিত করা হচ্ছে হ্যাঁ আচ্ছা ইনশাল তোমাদেরকে একটা কথা বলে রাখি রাকিব ভাইয়া কিন্তু অসুস্থ তো কালকে আমার সাথে দেখা ওনার কিন্তু অনেক জ্বর সো হয়তো এই ক্লাস স্থগিত আচ্ছা যাই হোক সো যাই হোক আমরা সবাই রাকিব ভাইয়ের জন্য দোয়া করি উনি যাতে সুস্থ হয়ে আবার ক্লাসে জয়েন করতে পারে আচ্ছা তো এখন তোমাদের কোন কোয়েশ্চেন থাকলে করতে পারো ওকে কারো কোনো কোয়েশ্চেন নাই সো আশা করি সবাই বুঝতে সো আমরা যদি টি হাফ আর জন্য যদি কার্ভটা আঁকি তাহলে আমাদের কার্ভটা কেমন হবে দেখো আমাদের কার্ভটা কার্বটা হবে হচ্ছে এরকম সো দেখো আমরা যদি এদিকে টাইম দিই আমরা যদি এক সক্ষ বরাবর টাইমকে রিপ্রেজেন্ট করি আমরা যদি হচ্ছে এক সক্ষ বরাবর টাইম এক্স অক্ষ বরাবর আমরা টাইম আর ওয়াই অক্ষ বরাবর আমি এখানে ধরো এন নট দিলাম ঠিক আছে এন নট সো আমাদের কার্ভগুলো কেমন হবে আমাদের কার্ভগুলো কেমন হবে দেখো এই কার্ভটা একটু বাঁকা হয়ে গেছে এত বাঁকা হয়ে বাঁকা আঁকি কেন আমি একটু সোজা করে আঁকি হ্যাঁ শিট যাই হোক আই হোপ এখন ঠিক আছে সোজা হয়েছে ওকে এখন তাইলে দেখো আমি তিন ধরনের কার্ভ যদি একটু কনসিডার করি তিন ধরনের কার্ভ ধরো আমার একটা গেছে ধরো এরকম কোথায় এই যে একটা গেল ধরো এরকম গেল ধরো এরকম ধরো এরকম গেল ঠিক আছে সো তিনটা কার্ভ আমি যদি একটু দেখি তিনটা কার্ভ তিনটা কার্প আমি যদি একটু দেখি এটা হচ্ছে আমাদের কি মেইন পয়েন্ট আমরা যদি তিনটা কার্প একটু দেখি সো এখানে আমাদের এটা হচ্ছে ধরো ল্যামডা ওয়ান এটা হচ্ছে আমাদের ধরো ল্যামডা টু এটা হচ্ছে আমাদের ল্যামডা থ্রি ল্যামডা ল্যামডা টু ল্যামডা থ্রি কি ক্ষয় ধ্রুবক ওকে এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক এখন আমি যদি একটা কমন লাইন টানি কার্ভগুলোর মধ্যে এটা বেশি ইয়ে হয়ে গেছে ওকে একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি একটু ঠিক করে আঁকাই আচ্ছা এটা মাঝখান দিয়ে দিয়ে দিই না হলে মিলানো টাফ হয়ে যাচ্ছে ঠিক আছে না হলে মিলানো টাফ হয়ে যাবে সো এখানে আমাদের একটা হচ্ছে ল্যামডা 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 ঠিক আছে এখন আমি যেটা করিব এখন আমি যেটা করিব সেটা হচ্ছে একটা কমন লাইন টানবো একটা কমন লাইন এখানের মধ্যে টানতেছি দেখো একটা কমন লাইন এখানের মধ্যে টানলাম সো এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট ঠিক আছে সো এখন কথা হচ্ছে দেখো এখানের মধ্যে আমি আমি যদি এই এই পয়েন্টটাকে ধরে নিলাম টি টু এন্ড এই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম টি থ্রি তাহলে এখন দেখো আমরা মানে সময়ের সাথে একটা তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের জন্য ভালো করে দেখো সময়ের সাথে একটা তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের জন্য তিন ধরনের ক্ষয় সূচকের এক্সপোনেন্সিয়াল কার্ভ আমি তোমাদেরকে যখন ক্ষয় পড়াচ্ছিলাম তোমাদেরকে যখন আমি ক্ষয় পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম ক্ষয় সূচক এক্সপোনেন্সিয়াল কার্ভ কি করবে মেনটেন করবে সো আমি তিনটা ভিন্ন ভিন্ন ক্ষয় সূচকের জন্য তিনটা ভিন্ন ভিন্ন ক্ষয় সূচকের জন্য আমি তিনটা কার্ভ এখানে কি করলাম আঁকলাম অ্যান্ড আমি একটা কমন লাইন টানলাম এই কমন লাইনটা আমি ধরে নিলাম এখানে আমাদের ঠিক অর্ধেক পরিমাণ কি হয়ে গেছে অ্যান্ড নট বাই টু এখানে আমাদের ঠিক অর্ধেক পরিমাণ কি হয়ে গেছে এখানে আমাদের ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে গেছে হচ্ছে আমাদের অক্ষত বড় মানুষ সংখ্যা সো এই কমন লাইনের মধ্যে কমন লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে এই কমন লাইনটা রিপ্রেজেন্ট করতেছে এখানে আমাদের ঠিক অর্ধেক পরিমান কি হয়ে গেছে ভেঙে গেছে তোমরা জাস্ট এই গ্রাফটা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো না একটু বলো মানে আমি এক অক্ষ বরাবর টাইম বসালাম ওয়াই অক্ষ বরাবর পরমাণু বসালাম অ্যান্ড আমি তিনটা ক্ষয় সূচকের জন্য তিনটা আলাদা আলাদা কার্ব ড্রন করলাম অ্যান্ড আমি অর্ধেক সময় পর মানে যখন তোমার অর্ধেকটা ভেঙে গেছে তাহলে আর বাকি অর্ধেক অবশিষ্ট আছে সো বাকি অর্ধেকের জন্য আমি কি করলাম আমি একটা কমন লাইন টানলাম কমন লাইন টানলাম তিনটা ক্ষয়সূচকের জন্য একটা কমন লাইন টানলাম যাতে তিনটা কার্ভকে কি একটা কমন লাইনে ইন্টারসেক্ট করানো যায় ইন্টারসেক্ট একটা একটা পয়েন্ট 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 হচ্ছে 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 আমাদের আমাদের আরেকটা টি থ্রি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো ঠিক আছে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনে একটু বলো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ লাইন লিখবো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ লাইন লিখবো সেটা হচ্ছে সো একটু দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ লাইন লিখি হাতে কলম বেশি হয়ে গেছে আসলে তো দেখো টি হাফ ইজ ইজ টু বাই সো কথা এই লাইনটা লেখা একটা নোট লিখে রাখো নোট সো নোট হচ্ছে যেসব মৌলের যেসব মৌলের ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবক যেসব মোলের ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা যেসব মোলের ক্ষয়দ্রুবক কম হবে এবং টি হাফ বেশি হবে তারা খুব কম হারে ক্ষয়প্রাপ্ত হবে ওকে এই লাইনটা একটু লিখো ফার্স্ট এই লাইনটা একটু লিখো যেসব মৌলের ক্ষয় ধ্রুবক মানে আর টি হাফের সরি ল্যামডার ভ্যালুটা কম হবে আর টি হাফের ভ্যালুটা বেশি হবে তারা খুব কম হারে ক্ষয়প্রাপ্ত বিকজ ভ্যালু কম মানে ডিকে পার ডে ডিকে পার ইয়ার কম মানে প্রতি ইয়ারে প্রতিদিনে ডি কে হচ্ছে বা ক্ষয় হচ্ছে কম তাহলে তাদের ক্ষয় ধ্রুবকের ভ্যালুও কম অ্যান্ড ক্ষয় ধ্রুবকের ভ্যালু কম হলে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি বলে টি হাফ বেশি টি হাফ বেশি হলে ওই মৌল কম হারে মানে যে যে লাইফ লাইফ পাইছে পাইছে হাফ ফিরে তাহলে সে কম হারে ধ্বংস হইছে এই হচ্ছে আমাদের অবস্থা সো এই জিনিসটা এই লাইনটা একটু সবাই লিখো এরপর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে ওইটাতে যাব আমরা এই লাইনটা একটু লিখে নাও সবাই এই লাইনটা একটু লিখো তোমরা ওকে এখন কথা হচ্ছে এখন আমাদের কথা হচ্ছে এখানে কার ভ্যালুটা সবচাইতে বেশি এখানে আমি তো অনেকগুলা ভ্যালু লিখলাম তাই না ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি এখানে কার ল্যামডা ওয়ান বড় নাকি ল্যামডা টু বড় নাকি ল্যামডা থ্রি বড় সবাই জানো সবাই জানো কে বড় ল্যামডা ওয়ান নাকি ল্যামডা টু নাকি ল্যামডা থ্রি জানো কে বড় কোনটার ক্ষয় ধ্রুবকের ভ্যালু সবচাইতে বড় এখানে তিনটা কার পাকলাম আমি এখানে তিনটা কার পেকে উইথ রেসপেক্ট টু টাইম মানে তেজস্ক্রিয়তা কি হারে ঘটতেছে মানে একটা পরমাণু কি হারে এক্সপোনেন্সিয়ালি হ্রাস পাচ্ছে ডিক্রিস হচ্ছে ডিসইন্টিগ্রেটেড হচ্ছে আলফা বিটা বিঘটন করতেছে ওইটা তিনটা পরমাণুর ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা একই পরমাণুর জন্য আমি তিনটা আলাদা কার্ভ রিপ্রেজেন্ট করলাম এখন কথা হচ্ছে তিনটা আলাদা কার্ভে কিন্তু আমাদের ক্ষয় ভ্যালু তিন রকম এখন তোমাদেরকে বলতে হবে ল্যামডা ওয়ান বড় নাকি ল্যামডা টু বড় নাকি ল্যামডা থ্রি বড় সবাই বলতেছো ল্যামডা থ্রি বড় সো ল্যামডা ওয়ান কে কে বলছে একটু দেখি এম ডি সাইমুল বলছো ওয়ান বড় এর আগে সব চাইতে সবার আগে বলছে কে কোটটা কি যেন কোটটা কি যেন তোমার নাম নাই ওকে সো মোস্ট অফ ইউ আর রং মানে যারা বলছো থ্রি বড়ো মোস্ট অফ ইউ আর রং কেন রং তোমরা একটু কার্বের দিকে তাকাও না তোমরা কার্বের দিকে না তাকাই আনতা যেখানে কথা বলো এটা একটু উঁচা লাগতেছে তাই এটা বলো নট দ্যাট একটু কার্বের দিকে তাকাও কার্বটা কখন মানে ক্ষয় কখন বড় হবে ভালো করে বুঝো ক্ষয় ধ্রুবক কখন বড় হবে যখন আমাদের ল্যামডার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে রাইট ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে যখন আমাদের তেজস্ক্রিয় মৌলটা ম্যাক্সিমাম হারে হ্রাস পাবে সো এটা দেখো আমাদের এক নাম্বার এটাকে যদি আমরা এক নম্বর কার্ভ দিই এটাকে যদি আমরা এক নাম্বার কার্ভ দিই এক নাম্বার কার্ব এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কার্ব এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কার্ব সো তিনটা কার্বের মধ্যে কে বেশি নিচে নেমে গেছে ল্যামডা ওয়ান এর কার্ভটা সবচাইতে বেশি নিচে নেমে গেছে তার মানে এটা কোন দিকে যাচ্ছে এটা আস্তে আস্তে শূন্যের দিকে যাচ্ছে তার মানে কি এটা ধ্বংস হওয়ার পথে এটা পুরোপুরি বিনষ্ট হয়ে যাওয়ার পথে বাট এই কার্ভটা কিন্তু আরেকটু উঁচু আছে তার মানে এইটা যে পরিমাণে ধ্বংস হয়েছে এটা কিন্তু সেই পরিমাণে ধ্বংস এখনো হয় নাই এটা যে পরিমাণে ধ্বংস হয়েছে তার উপরেরটা ওই পরিমাণে কিন্তু ধ্বংস হয় নাই সো সবচাইতে বেশি ধ্বংস হয়েছে কোন কার্ভটা এক নাম্বার সবচাইতে বেশি তো এক নাম্বার কার্ভটাতে যে পার্টিকেলসটা দেখানো হচ্ছে যে দেখো এই যে নামতে 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 কোথায় চলে যাবে আস্তে আস্তে ইনফিনিটিতে গিয়ে এক নাম্বার কার্ভটাই এই তিনটা কার্ভের মধ্যে কোন কার্ভটা সবচাইতে প্রথমে ইনফিনিটিতে গিয়ে হইলেও জিরো হবে এক নম্বর কার্ডটা মানে একটা সময় তো পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হবে অসীম সময় লাগুক অসীমে গিয়ে তো একটা সময় হবে তাই না সো কে ফার্স্ট এই তিনটার মধ্যে কে আগে ফার্স্ট হবে এক বিকজ এই সবচাইতে বেশি অবনমিত সবচাইতে বেশি এক্সপোনেন্সিয়াল সবচাইতে বেশি কাছে দ্যাটস কাছাকাছি আমাদের এখানে ল্যামডা 1 এর ভ্যালুটা সবচাইতে বেশি এমসিকিউতে আসতে পারে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিশন আসতে পারে সো দেখো এখানে আমাদের ল্যামডা ওয়ান সবচাইতে বড় এরপর হচ্ছে ল্যামডা টু এরপর হচ্ছে কি ল্যামডা থ্রি সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানো ঠিক আছে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও ওকে আই হোপ সবার ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছ আশা করতেছি সবার ক্লিয়ার সবাই বুঝতে পারছো ওকে ওকে গেল এটাও গেল এটাও গেল আচ্ছা আর মুছে দিচ্ছি সবার লিখা হইলে ডান লিখো হ্যাঁ হ্যাঁ মুছে ফেললাম সবার লিখা হইলে একটু ডান লিখো মুছে ফেলি সবার লিখা হইলে একটু ডান লিখো মুছে ফেলি ওকে ডান ডান ওকে সো এখন হচ্ছে আমরা ভাই এন এন আর এন নটটা যদি আরেকবার ক্লিয়ার করেন ভাইয়া এন নট হচ্ছে দেখো এন নট হচ্ছে প্রারম্ভিক মূল সংখ্যা মানে যে পরমাণুটা ভেঙে যাবে তার প্রারম্ভিক পরমাণুর সংখ্যা সো প্রারম্ভিক প্রারম্ভিক পরমাণুর সংখ্যা ওকে আর এন হচ্ছে কি টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা এন হচ্ছে টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যা সো আমাদের এন নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা মানে ইনিশিয়ালি কতটা পরমাণু ছিল এখন এন নট এন নট হচ্ছে আর এন হচ্ছে প্রারম্ভিক পরমাণু সংখ্যা এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সক্রিয়তা এখন আমরা পড়বো একটা তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা বা অ্যাক্টিভিটি এটা নিয়ে তোমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে সবচাইতে বেশি কোয়েশ্চেন হয়েছে আমি বুয়েটের কোয়েশ্চেন ব্যাংকগুলো একটু অ্যানালাইসিস করছি সো ওখানে দেখতে পাইলাম সক্রিয়তা নিয়ে বুয়েট অ্যাডমিশন টেস্টে সবচাইতে বেশি কোয়েশ্চেন করা হয়েছে ইভেন বুয়েট অ্যাডমিশন টেস্ট বলে কথা না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টেও সক্রিয়তা থেকে ম্যাক্সিমাম ম্যাথ আসে সো বি কেয়ারফুল চলো তাহলে আমরা শুরু করি ঠিক আছে সো এখন দেখো এখন হচ্ছে দেখো সক্রিয়তা ঠিক আছে এখন হচ্ছে আমাদের সক্রিয়তা বা অ্যাক্টিভিটি সক্রিয়তা বা অ্যাক্টিভিটি আচ্ছা চারটাই বিধান ভাইয়ার ক্লাস আছে ভাই আজানের পর মিনিট সময় দিবেন প্লিজ আচ্ছা বিধান বিধানের ক্লাস যদি থাকে আমি আমি বিধানকে বলবো যে যেহেতু আজকে রাকিব ভাইয়ার ক্লাস হচ্ছে না তো আমি বিধানকে বলবো যে তোমাদের ক্লাসটা যেহেতু যাতে একটু পরে শুরু করে কোনো সমস্যা নেই তোমাদের প্যারা নেওয়া লাগবে আমি বলে দিব ঠিক আছে ওকে এখন আমরা শিখবো হচ্ছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি এখন আমরা পড়বো হচ্ছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি এখন আমরা দেখব হচ্ছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি ওকে সো এখন আমরা দেখব হচ্ছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি এটাকে ইন জেনারেলি এ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা এটাকে আরেকটা নামে ডাকা হয় এটার আরেকটা নাম হচ্ছে ভাঙনের হার সক্রিয়তার আরেকটা নাম হচ্ছে ভাঙনের হার ভাঙনের হার হ্যাঁ বলে দিব কোনো সমস্যা নেই এটা এটার আরেকটা নাম হচ্ছে কি ভাঙনের হার ভাঙনের হার ঠিক আছে এটা একটা নাম হচ্ছে কি ভাঙনের হার ঠিক আছে বা রেট অফ ডিসগ্রেশন তুমি বলতে পারো রেট এটাকে জেনারেলি এ দ্বারা ডিনোট করা হয় এ দ্বারা ঠিক আছে সক্রিয়তাকে এ দ্বারা প্রকাশ করা হয় সক্রিয়তাকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় তো প্রথমে আমরা সক্রিয়তার সংজ্ঞাটা একটু লিখি তো লিখো সময়ের সাথে কোন তেজস্ক্রিয় নমুনার ভাঙনের হারকে সময়ের সাথে সময়ের সাথে কোন তেজস্ক্রিয় নমুনার ভাঙনের হারকে সময়ের সাথে কোনো তেজস্ক্রিয় নমুনার ভাঙনের হারকে কি বলে সক্রিয়তা বলে ওকে সো সক্রিয়তা বা অ্যাক্টিভিটি কি বা রেট অফ ডিসইন্টিগ্রেশনটা কি সময়ের সাথে কোনো তেজস্ক্রিয় নমুনা ভেঙে যাচ্ছে সময়ের সাথে সাথে কোনো রেডিও অ্যাকটিভ পার্টিকেল ভেঙে যাচ্ছে এই ভাঙনের হারটা সক্রিয়তা বলে এখন কোয়েশ্চেন কিভাবে আসতে পারে কোশ্চেনে তোমার যে লেখাটা লেখা থাকবে বুয়েট অ্যাডমিশন টেস্ট বলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট বলো যে লেখাটা লেখা থাকবে সেটা হচ্ছে প্রতি একক সময়ে ভাঙনের হার প্রতি একক সময়ে ভাঙনের হার এই জিনিসটা মাথায় রাখবা কোয়েশ্চেনে যদি দেখো প্রতি একক সময়ে ভাঙনের হার লেখা আছে তাহলে তুমি বুঝে নিবা তোমাকে এ বের করতে হবে তো প্রতি একক সময়ে ভাঙনের হারটাই হচ্ছে কি অ্যাক্টিভিটি বা রেট অফ ডিসইন্টিগ্রেশন এই জিনিসটা সবসময় মাথায় রাখবা সো এটা এটা একদম পয়েন্ট আউট করে লিখে রাখো ঠিক আছে পয়েন্ট আউট করে লিখে রাখো এটা একদম পয়েন্ট আউট করে লিখে রাখো পয়েন্ট আউট করে লিখো নোট দিয়ে লিখে রাখো একদম ফাইভ স্টার লিখে রাখো প্রতি একক সময়ে প্রতি একক সময়ে ভাঙনের হার কে ভাঙনের হার দ্বারা প্রতি একক সময়ে ভাঙনের হার দ্বারা কে বোঝায় সক্রিয়তা বা অ্যাক্টিভিটি বোঝায় অ্যাক্টিভিটি বোঝাই সো লাইন টু বি একক সময়ে ভাঙনের হার দ্বারা কি বোঝাই প্রতি একক সময়ে ভাঙনের হার দ্বারা ডিএন বাই ডিটি ভেরি গুড একে আমরা আরো রিপ্রেজেন্ট করতে পারি ডিএন বাই ডিটি দিয়ে একে আমরা আরো রিপ্রেজেন্ট করতে পারি ডিএন বাই ডিটি দিয়ে এই জিনিসটা শুধু ম্যাথমেটিক্যালি না এই জিনিসটা তোমাদের আসতে পারে অনুধাবনমূলক কোয়েশ্চেনে এখন আমি তোমাদেরকে যে এক্সপ্লেনেশনটা দিব এখন আমি তোমাদেরকে যে এক্সপ্লেনেশনটা দিব এটা তোমাদের সরাসরি চলে আসবে কোথায় অনুধাবনমূলক কোয়েশ্চেনে সো চলো দেখা যাক হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন ওকে ডিএন বাই ডিটি মানে তো ভাঙনের হার আরে বাবা ভাঙনের হারটাই হচ্ছে সক্রিয়তা পয়েন্ট টু বি নোটেড ওটা প্রতি একক সময়ে হতে হবে দ্যাটস ইট পয়েন্ট টু বি নোটেড প্রতি একক সময়ে যদি হয় তখন ওটাই হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের ডিএন বাই ডিটি কোনো সমস্যা নাই এটাই হচ্ছে আমাদের ডিএন বাই ডিটি অ্যাক্টিভিটি সক্রিয়তা ওটাই সক্রিয়তা প্রতি একক সময়ে ডিটি সময়ে আমি বলি এটা কেন প্রতি একক সময়ে ডিটি সময়ে ভেঙে যাচ্ছে ডিএন সংখ্যক পরমাণু গতকাল রাতেই পড়াইলাম ডিটি সময়ে ভেঙে যাচ্ছে ডিএন সংখ্যক পরমাণু তাহলে একক সময়ে কতটুকু ভাঙতেছে ডিএন বাই ডিটি সো একক সময়ে যতটুকু ভাঙবে ওটাই তো সক্রিয়তা একক সময়ে পার ইউনিট প্রতি একক সময়ে ওকে পার ইউনিট সেকেন্ডে যতটুকুকে ভেঙে যাবে ওটাই অ্যাক্টিভিটি তাহলে দেখো ট্রিটমেন্টে দেখো ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে দেখো ভাইয়া ক্ষয় ধ্রুবক আর ভাঙনের হারের মধ্যে গোলাইতেছি গলানোর কিছু নাই ভাঙনের হার মানেই হচ্ছে তোমার ডিএন বাই ডিটি এটা তো ক্ষয় ধ্রুবক না এটা হচ্ছে ভাঙনের হার ডিএন বাই ডিটি আর ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে কোনটা এই যে এটা এই beta হচ্ছে ভাঙনের ক্ষয় ধ্রুবক এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক ডকে পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে কতটুকু করে ভাঙতেছে আবার এই ডিএন বাই ডিটি এটা হচ্ছে ভাঙনের হার ওকে ভাঙনের হার আর এটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবক দুটা আলাদা জিনিস ঠিক আছে সো যাই হোক আশা করি বুঝতে পারছো ওকে ক্লিয়ার ভেরি গুড সো এখন কথা হচ্ছে আমরা এই যে অ্যাক্টিভিটি দেখলাম তাহলে অ্যাক্টিভিটি মানে আমরা বুঝবো প্রতি একক সময়ে যদি বলে তখন আমরা অ্যাক্টিভিটি এ বের করবো সো হোয়াট ইজ দ্য ম্যাথমেটিকাল এক্সপ্রেশন অফ এ এই জিনিসগুলোকে ম্যাথের ভাষায় কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবা সো দেখো কিভাবে রিপ্রেজেন্ট করবা আমরা সবাই জানি উই অল নো আমরা সবাই কি জানি আমরা সবাই জানি অ্যান ইকুয়াল অ্যান নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এটা আমরা সবাই জানি তাই না আমরা সবাই জানি এন ইকুয়াল e নট ই টু দি পাওয়ার মাইনাস এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি কি করি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম ইকুয়েশন নং ওয়ান উইথ রেসপেক্ট টু টাইম আমরা যদি সময়ের সাপেক্ষে কি করি অন্তরজ করি তাহলে কি হবে আমরা যদি সময়ের সাপেক্ষে করি তাহলে কি হবে সো দেখো আমরা কে যদি রেসপেক্ট টু টাইম করি তাহলে কি হবে ডিএন বাই ডিটি ডিএন বাই কত ডিটি ঠিক আছে ডিএন বাই ডিটি সমান এখন দেখো আমাদের এই পুরো টার্মটাকে এই পুরো টার্মটাকে কি করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম কি করতে হবে ডিরাইভ করতে হবে সো এটাকে যদি আমরা ডিরাইভ করি

এই ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝতে পারছে কিনা কমেন্ট করে জানান এই ডিফারেন্সিয়েশনটা সবার ক্লিয়ার কিনা জানো ঠিক আছে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা ওকে ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝতে পারছে কিনা জানাও ফার্স্ট ডিফারেন্সিয়েশনটা সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও ডিফারেন্সিয়েশনটা কি সবার ক্লিয়ার হয়েছে আচ্ছা আবার দেখো সো এটা হচ্ছে ডিএন বাই ডিটি আবার এটা পুরোটাকে কি রেসপেক্ট টু টাইম ডিরাইভ করতে হবে তার টাইমের সাপেক্ষে তো অক্ষত পরমাণুর কোনো সম্পর্ক নাই টি এর সাথে এন নট সম্পর্ক আছে এন নট তো কনস্ট্যান্ট তাইলে তো বাইরে বাইরে চলে আসলো তাহলে আর বাকি থাকে কোথায় মানে টি এর ফাংশন কোনটাই যে এটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হচ্ছে টি এর ফাংশন সো ই টু দি পাওয়ার মাইনাস সামথিং তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স সো এখানে আমাদের মাইনাসটা আগে চলে আসবে সো মাইনাস ই টু দি পাওয়ার এক্স সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সো কথা হচ্ছে এই যে এই ফর্মুলাটা দেখো ডি ডি এক্স অফ

এখন ক্লিয়ার কিনা বলো ঠিক আছে স্যার ক্ষয় ধ্রুবক আর ভাঙনের হারের মধ্যে পার্থক্য কি ক্ষয় ধ্রুবক মানেই প্রতি একক সময় হবে প্রতি একক সময় ভাঙবে আর ভাঙনের হারটা সব সময় যে প্রতি একক সময় হবে তা না এই জন্য ক্ষয় ধ্রুবকের সাথে ভাঙনের হারের একটা সম্পর্ক আছে ডি এন বাই ডিটি সমান মাইনাস ল্যামডা এন ওকে সো ক্ষয় ধ্রুবক আর ভাঙনের হার একই জিনিস মোটামুটি বাট একটু একটু ডিফারেন্ট আছে ডিফারেন্সটা হচ্ছে কি ক্ষয় ধ্রুবকটা প্রতি একক সময় নির্দেশ করবে আর ভাঙনের হারটা সব সময় যে প্রতি একক সময় নির্দেশ করবে তা না এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পর পর হইতে পারে ওকে দ্যাটস ইট ওকে সো এখন আশা করি ক্লিয়ার আচ্ছা এখন কথা হচ্ছে মাইনাস ল্যামডা এই জিনিসটাকে কি লিখতে পারি এই আসামিকে কি লিখতে পারি বলো এই আসামিকে কি লেখা যায় অ্যান্ড নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই আসামির পরিচয় কি এই আসামির ইন্ট্রোকে বলো এই আসামিকে কি লিখা যায় বলো এন লিখা যায় ভেরি গুড এই আসামিকে কি লিখা যায় এন লিখা যায় সো মাইনাস ল্যামডা এন মাইনাস ল্যামডা এন সো দেখো আলটিমেটলি আমরা যেই তেজস্ক্রিয়তার সূত্র শিখছিলাম আলটিমেটলি ওটাই চলে আসছে সো এই যে ল্যামডা এন এই ল্যামডা এনকে বলা হয় কি আমাদের অ্যাক্টিভিটি এ ওকে এই ল্যামডা এনটাই হচ্ছে আমাদের এ সো সমান আমরা লিখতে পারি এ এটাই হচ্ছে আমাদের কি অ্যাক্টিভিটি বা সক্রিয়তা এই ল্যামডা এনটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি বা সক্রিয়তা এখন কথা হচ্ছে যদি এখন কথা হচ্ছে দেখো যদি টি ইকুয়াল জিরো হয় যদি টি ইকুয়াল জিরো হয় তাহলে কি হবে যদি টি ইকুয়াল জিরো হয় সো আমরা যদি এই সমীকরণটাতে দেখো এই সমীকরণটাকে তুমি চাইলে কিন্তু ইকুয়েশন নাম্বার ওয়ান দিতে পারো ওয়ান দিয়ে দিছো অলরেডি এটাকে তুমি চাইলে ইকুয়েশন নাম্বার টু দিতে পারো ইকুয়েশন নাম্বার টু দিলাম ওকে ফাইন ইকুয়েশন নাম্বার টু দিলাম সো যদি টি ইকুয়াল জিরো হয় মানে একদম ইনিশিয়ালি তখন ইকুয়েশন নাম্বার ওয়ান কী হবে ইকুয়েশন নাম্বার টু কী হবে যদি টি ইকুয়াল জিরো হয় সো যদি টি ইকুয়াল জিরো হয় ইকুয়েশন নাম্বার টু কিসে দাঁড়াবে দেখো ইকুয়েশন নাম্বার টু কী হবে দেখো যদি টি ইকুয়াল জিরো হয় তাহলে ইকুয়েশন নাম্বার টু কী হবে ডিএন বাই কত ডিএন বাই ডিটি সমান এখানে একটা নট দিবা বিকজ টি এর ভ্যালু যখন জিরো তখন ডিএন বাই ডিডিটা একদম ইনিশিয়াল কন্ডিশানে মানে তখনও ভাঙা স্টার্ট হয় নাই টি ইকুয়াল যখন জিরো তখন ডিএন বাই ডিডিটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি অ্যান্ড এখানে তুমি ভ্যালু বসাও টু দি পাওয়ার কত বসাও মাইনাস জিরো বসাও তাহলে এখানে আর কি থাকবে বলো এখানে আর অবশিষ্ট থাকবে মাইনাস ল্যামডা অ্যান্ড নট ঠিক আছে এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পারছো যখন তুমি এখানে টিআর ভ্যালুটা জিরো বসাবা ই টু দি পাওয়ার জিরো তার মানে কত ওয়ান তার মানে এখানে আর অবশিষ্ট থাকবে মাইনাস ল্যামডা এন্ড নট ওকে এখানে আর অবশিষ্ট থাকবে কি এখানে আর অবশিষ্ট থাকবে হচ্ছে মাইনাস ল্যামডা অ্যান্ড নট এই জিনিসটা আশা করি বুঝতে পারছো সবাই এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কি না জানো এ লাইনটা সবাই বুঝতে পারছো ডিএন বাই ডিটি নট সমান হচ্ছে মাইনাস ল্যামড যদি আমরা দুই নম্বর সমীকরণে টির ভ্যালু জিরো বসাই দেখো দুই নম্বর সমীকরণে যদি আমরা টি আর ভ্যালুটা জিরো বসাই তাও ডিএন বাই ডিটি এর আগে এখানে একটা কী হবে জিরো হবে বিকজ এটা মানে টেনস টু টাইমের ভ্যালুটা যখন টেনস টু জিরো তখন আমাদের ভাঙনের হারটা হবে কয়েক এরকম ডিএন বাই ডি নট সমান এখানে যদি আমরা জিরো বসাই তাহলে ই টু দি পাওয়ার জিরো দ্যাট ইস ওয়ান তাহলে আর অবশিষ্ট থাকবে কে মাইনাস এন নট ল্যামডা তার মানে মাইনাস ল্যামডা নট এটা সবার ক্লিয়ার কিনা বলো এটা সবার ক্লিয়ার কিনা বলো আবার প্লিজ আবার বুঝাই দিলাম তো এখন এখন বলো ক্লিয়ার কিনা ওকে এখন ক্লিয়ার কিনা বলো এখন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো জিরো সময়ে সক্রিয়তা থাকে হ্যাঁ জিরো সময়ে সক্রিয়তাটা মানে শুরু তো হয়েছে একটা সময় গিয়ে তো শুরু হয়েছে তাই না সক্রিয়তাটা মানে খুবই কম সক্রিয় না এই এই জন্য হইলে কি একটা দেখাবে সেই সক্রিয় বলেই কিন্তু দেখাই বাট একটা সার্টিন পিরিয়ড অফ টাইম পরে গিয়ে ওই অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পেতে থাকে বাট শুরুতে কম থাকে এই জন্য কম ভ্যালুটা আমরা ডিএন বাই ডিটি নট দিয়ে দেখাচ্ছি ওকে সো এই হচ্ছে অবস্থা আচ্ছা এখন তাইলে আমরা এই ভ্যালুটা আবার আমরা দুই নাম্বার সমীকরণে পুট করব। এই ভ্যালুটা এই যে মাইনাস ল্যামডা ল্যামডা ভ্যালুটা মাইনাস ভ্যালুটা আমরা দুই সমীকরণে পুট আপ করব ঠিক আছে সো দেখো এটা খুবই মজার একটা জিনিস এখন কথা হচ্ছে দেখো সো মাইনাস ল্যামডাট এর ভ্যালু দুই নাম্বার সমীকরণে বসিয়ে পাই এখানে কি দেখা যায় মাইনাস ল্যামডা এখানে কি দেখা যায় কিনা জানো মাইনাস ল্যামডা এন নট এর ভ্যালু আই ডোন্ট নো এখানে দেখা যায় কিনা কনফিউজড দেখা যায় ওকে মাইনাস ল্যামটা ভ্যালু কত নাম্বার নাম্বার নং এ বসাই সো ভ্যালু যদি আমরা বসাই তাহলে দুই আমাদের কি দাঁড়াবে দেখো ডিএন বাই ডিটি দুই নাম্বার সমীকরণটা দেখো এন বাই ডিটি তাহলে দেখো তো আমরা এই জিনিসটা সমান কি লিখতে পারি মাইনাস ল্যামটা নট সমান কি লিখতে পারি এই যে এটা আর এটা মাইনাস সহ ওকে মাইনাস সবুজ কালারের দিকে তাকাও

এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো ডিএন বাই ডিটিকে আমরা কি লিখতে পারি ডিএন বাই ডিটিকে আমরা লিখতে পারি হচ্ছে এ এই যে দেখো ডিএন বাই ডিটিকে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি সো এ ওকে সমান ডিএন বাই ডিটি নট সমান আমরা লিখতে পারি এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সো এ ইকুয়াল হচ্ছে কত এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যেখানে এ হচ্ছে সক্রিয়তা এ নট হচ্ছে ইনিশিয়ালি সক্রিয়তা মানে খুবই কম এরপর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো ফার্স্ট এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা বলো ঠিক আছে এখন সবার ক্লিয়ার কিনা খুবই গুরুত্বপূর্ণ পড়া এখন সবার ক্লিয়ার কিনা বলো ঠিক আছে আই আই এখন 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 সবার 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 ক্লিয়ার 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 ভাঙনের হার একক সময় হলে তো ক্ষয় বলা যায় হ্যাঁ বলা যায় ডেফিনেটলি বলা যায় একক সময় হইলে ভাঙনের হার ক্ষয়দ্রুবক তোমাদের লিখা শেষ হলে একটু ডান লিখো আমরা এখন আরেকটা গ্রাফ ড্র করবো টু এর আরেকটা গ্রাফ আমাদের ড্র করতে হবে গ্রাফটাও আমরা ড্র করি ওকে সো আমরা যদি এখন গ্রাফটা দেখি আমরা যদি এখন গ্রাফটা দেখি গ্রাফটা যদি আমি দেখি এ ইকাল অ্যানট ইটু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এ ইকাল অ্যানট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হোয়াট ডাস ইট মিন তাহলে এটাও একটা এক্সপোনেনশিয়াল কার্ভ এটা হচ্ছে কি এটাও একটা কি এক্সপোনেনশিয়াল কার্প এটাও কিন্তু একটা আমাদের এক্সপোনেন্সিয়াল কার্ভ সো আমরা যদি এই কার্ভটা ড্র করি আমরা যদি এই কার্ভটা যদি ড্র করি তাহলে কেমন হবে কেমন হবে বলো এদিকে হচ্ছে কত টাইম ওকে এদিকে হচ্ছে টাইম আর ইনিশিয়ালি এটা হচ্ছে ধরো অ্যানট ওকে ইনিশিয়ালি অ্যানট ঠিক আছে এ দ্বারা কি এ দ্বারা কি বোগানো হচ্ছে আচ্ছা সো যাই হোক এই যে এ দ্বারা সক্রিয়তা বোঝানো হচ্ছে দিস ইজ দ্য কার্ভ দিস ইজ দা এক্সপোনেনশিয়াল কার্ভ ওকে আর এদিকে হচ্ছে কত এ এ তো ঋণাত্মক হওয়ার কথা কেন ঋণাত্মক হওয়ার কথা এ এখানে ঋণাত্মক হওয়ার সক্রিয়তা সক্রিয়তা মানে তার ভাঙনের যে লেভেলটা ওই লেভেলটা ঋণাত্মক হওয়ার কোনো স্কোপ নাই তুমি ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছ ফিজিক্সের ভাষা কিন্তু অনেক উপরের লেভেল ঠিক আছে সো ম্যাথমেটিক্যালি সবসময় আমরা যে মাইনাসটা ইউজ করি এটা সবসময় যে আমাদের মাইনাস হবে এমনটা না ওকে সো যাই হোক সবাই আশা করি বুঝতে পারছো দুই নং সমীকরণে তো মাইনাস দিছি এই যে এখানে বললাম এখানে দুই নাম্বার আরে বাবা এটা সক্রিয়তা ঠিক আছে তুমি মাইনাস দিলেও কোনো সমস্যা নাই আলটিমেটলি ভেঙে যাচ্ছে বলে মাইনাস ঠিক আছে সো ভেঙে যাচ্ছে বলে মাইনাস এখানে মাইনাস দিন এই সমস্যা কোথায় বলো সমস্যা কোথায় বলো ঠিক আছে সো এই হলো অবস্থা সবার লেখা শেষ আশা করি সবাই বুঝছো এখন আসো এখন আমরা হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস একটু ছোট করে বলে দিই যেটা হচ্ছে গড়ায়ু বা এভারেজ লাইফ আরেকটা জিনিস একটু ছোট করে বলে দিই সেটা হচ্ছে গড়ায়ু বা এভারেজ লাইফ গড় আয়ু গড় আয়ু বা এভারেজ লাইফ আয়ু বা এভারেজ লাইফ ঠিক আছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গড় আয়ু বা এভারেজ লাইফ সো গড় আয়ু মানে হচ্ছে কি একটা তেজস্ক্রিয় মৌলের প্রত্যেকটা মৌলের জীবনকালের গড়কে যদি আমরা কি করি দিই টোটাল নাম্বার অফ পার্টিকেল দিয়ে ভাগ করে দেই তাহলে কি পেয়ে যাবো আমরা গড় আয়ু বা অ্যাভারেজ লাইফ পেয়ে যাব আমরা গড় আয়ু বা এভারেজ লাইফ পেয়ে যাব ঠিক আছে সো একটু লিখো প্রত্যেকটা প্রত্যেকটা তেজস্ক্রিয় জীবনকালের যোগফলকে প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণু জীবনকালের যোগফলকে কি করতে হবে প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রারম্ভিক সংখ্যা মানে ওই তেজস্ক্রিয় মৌলের প্রারম্ভিক অবস্থায় কি পরিমাণ মৌল জমা ছিল তুমি যদি ওটা দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণু জীবনকালে যোগফলকে প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে গড় আয়ু পাওয়া যায় গড় আয়ু পাওয়া যায় গড় আয়ু পাওয়া যায় ঠিক আছে সো এই চ্যাপ্টারের থিওরি ফিফটি শেষ আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে অ্যান্ড ম্যাথ করে ম্যাথ জীবনকাল বলতে তার লাইফ টাইম ধরো একটা মানুষের আয়ু জীবনকাল মানে আয়ু আর কি ঠিক আছে সো এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ম্যাথ করতে হবে সো আমার ম্যাথের জন্য কমপক্ষে পক্ষে এই যে টপিকগুলো পড়েছি এই টপিকে যত ধরনের ম্যাথ আছে এগুলো কাভার আপ করার জন্য আমার কমপক্ষে তিনটা ক্লাস লাগবে সো এই হচ্ছে অবস্থা আমি আশা করতেছি নেক্সট উইকের মধ্যে চ্যাপ্টারটা ফিনিশ করে আমরা নতুন আর একটা চ্যাপ্টারে ঢুকতে পারবো সো মোস্ট প্রবলি হচ্ছে তোমরা কি পড়তে চাও ফিজিক্যাল অপটিক্স নাকি হচ্ছে মডার্ন ফিজিক্স ওকে তোমরা একটু জানাইও আমি মডার্ন ফিজিক্সটাই সবচাইতে বেশি প্রেফার করি বিকজ ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার এটা পরে দিয়ে পড়ানো যাইতে পারে বাট মডার্ন ফিজিক্সে কিন্তু অনেক কিছু জানার আছে বিশাল একটা পড়া সো একটু জানাইও তোমরা ঠিক আছে সো এখন কথা হচ্ছে দেখো গড় আয়ু মানে হচ্ছে কি প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণু জীবনকালে যোগফলকে প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে গড় আয়ু পাওয়া যায় ঠিক আছে মানে অ্যাভারেজ একটা কেন আমরা গড় আয়ু অ্যাভারেজ লাইফটা কেন হিসাব করবো অনেকে জিজ্ঞেস করতেছ যে অনেকে জিজ্ঞেস করতেছ যে যোগফল কেন অনেকে জিজ্ঞেস করতেছ যে যোগফল কেন যোগফল কেন যোগফলটা কেন বিকজ ধরো তুমি তুমি সিম্পলি অ্যাভারেজ লাইফ বের করার জন্য কি করো ধরো তুমি পরীক্ষার মধ্যে বাংলায় পাইছো ষাট না ষাট না এত কম কেন পাবো আর একটু বেশি পাও তুমি পরীক্ষার মধ্যে বাংলায় পাইছো নব্বই ফিজিক্সে পাইছো পঁচানব্বই কেমিস্ট্রিতে পাইছো নব্বই ম্যাথে পাইছো বিরানব্বই বায়োলজিতে পাইছো তিরানব্বই আইসিডিতে পাইছো চুরানব্বই ঠিক আছে তাহলে তুমি অ্যাভারেজ কত পাইছো তো সবগুলো যোগ করবা টোটাল নাম্বার দিয়ে ভাগ করবা এভারেজ তো এই জন্যই যোগ করা হয় এভারেজ মানে তো কি সবগুলা যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ সবগুলা যোগ টোটাল নাম্বার দিয়ে ভাগ এটাই হচ্ছে অ্যাভারেজ তো এই জন্য একটা তেজস্ক্রিয় পরমাণুর অ্যাভারেজ লাইফ কত এটার জন্য ওই পরমাণু ওই মধ্যে যতগুলো পরমাণু আছে প্রত্যেকটা জীবনকাল তো একরকম না প্রত্যেকটা সংখ্যা দ্বারা যোগ ফলকে দাও ভাগ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবা তুমি গড় আয়ু পেয়ে যাবা ঠিক আছে গড় আয়ু পেয়ে যাবা এই হচ্ছে অবস্থা ওকে বিধান স্যার ক্লাস শুরু করেছে আচ্ছা ক্লাস কি শুরু হয়ে গেছে বায়োলজি একটু জানাও তো বায়োলজি ক্লাস শুরু হয়েছে কিনা বায়োলজি ক্লাস কি শুরু হয়ে গেছে আমি পাঁচটায় দেখছিলাম অ্যাকচুয়ালি সো ডোন্ট নো হাই হাই আমি আমার ক্লাসটাই খুঁজে পাচ্ছি না কি হবে এখন কই গেল আমার ক্লাস ওকে খুঁজে পাইলাম আচ্ছা মডার্ন ফিজিক্স না মানে এই দেখছো মানে পাজেল করে দাও তোমরা তোমরা মানে এতই দুষ্ট যাই হোক সো দেখো তাহলে তেজস্ক্রিয় পরমাণু জীবনকালের যোগফলকে প্রারম্ভিক সংজ্ঞা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় গড় আয়ু পাওয়া যায় সো গড় আয়ু ঠিক আছে গর আয়ু পাওয়া যায় সো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে এখন আমাদের কথা হচ্ছে গড় আয়ুকে আমরা টাও দিয়ে প্রকাশ করি গড়ায়ুকে আমরা টাও দিয়ে প্রকাশ করি ওকে মডার্ন ফিজিক্স পড়াবো ঠিক আছে মডার্ন ফিজিক্সটা আমার ইচ্ছা ছিল পড়ানোর সো আমি মডার্ন ফিজিক্সটাই পড়াবো তো দেখো গড়ায়ুকে আমরা টাও দ্বারা প্রকাশ করি গড়ায়ুকে আমরা দ্বারা কি করি প্রকাশ করি সো টাও সমান আমরা লিখতে পারি হচ্ছে দেখো টাও সমান আমরা লিখতে পারি প্রথম পরমাণুর আয়ু যোগ দ্বিতীয় পরমাণুর আমি শর্টকাট লিখতেছি আয়ু যোগ ডট 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 যতটা পরমাণু আছে আর কি ডিভাইডেড বাই টোটাল প্রারম্ভিক কত এন নট সো তুমি এটা যদি করো এটা করলেই তুমি কি পাবা এটা করলেই তুমি গড় আয়ু পেয়ে যাবা সো ম্যাথমেটিক্যালি আবার আরও প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি এটাও প্রমাণ করা যায় যে গড় আয়ু টাও সমান হচ্ছে কত ওয়ান বাই ল্যামডা এটাও প্রমাণ করা যায় ঠিক আছে সো এটা এটার প্রমাণটা দরকার নাই তোমরা জাস্ট মনে রাখবা যে ম্যাথমেটিক্যালি গড় আয়ু সমান হচ্ছে কি গড় আয়ুষ টাও সমান হচ্ছে ওয়ান বাই ঠিক আছে গড় আয়ু টাও সমান হচ্ছে কত ওয়ান বাই ল্যামডা ঠিক আছে মডার্ন ফিজিক্স না কে বললো আচ্ছা সমস্যা নেই এটা দেখা যাবে আমি মোস্ট প্রবলি মডার্ন ফিজিক্স শুরু করবো একদম লাস্টের দিকে সেমি পড়াবো ঠিক আছে ওকে সো দেখো টাও সমান হচ্ছে কত ওয়ান বাই ল্যামডা আবার আমরা আরেকটা ফর্মেশন জানি যে ল্যামডা সমান হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই টি হাফ এটা আমরা একটু আগে দেখে আসছি ল্যামডা সমান হচ্ছে কত জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কত টি হাফ মানে তোমার ক্ষয় ধ্রুবকের সাথে তোমার অর্ধ জীবনের যে সম্পর্কটা এটা হচ্ছে কত ল্যামডা সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কত টি হাফ সো এখন আমরা যদি এখানে ওয়ান বাই ল্যামডা বের করতে চাই ওয়ান বাই ল্যামডা হচ্ছে কত টি হাফ বাই কত পয়েন্ট সিক্স নাইন থ্রি সো ওয়ান বাই সমান আমরা কি লিখতে পারি এখানে কি দেখা যায় হ্যাঁ দেখা যায় সো টি হাফ বাই কত পয়েন্ট সিক্স নাইন থ্রি সো টাও দেখো দুইটা ফরমেশন আমরা দেখতে পাচ্ছি এখানে টাও এর কিন্তু স্যার একটা তেজস্ক্রিয় পর একটা তেজস্ক্রিয় পরমাণুর না একটা তেজস্ক্রিয় বস্তুখণ্ডের পরমাণু তো পরমাণু তো নিজে নিজে বস্তুখণ্ডটা কি করে বস্তুখণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে একটা তেজস্ক্রিয় বস্তুখণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে ওই পরমাণুগুলো থেকে প্রোটন এমিট হয় ওই পরমাণুগুলো থেকে এনার্জি এমিট হয় ওই পরমাণুগুলো থেকে কী এমিট হয় রে এমিট হয় মাস এমিট হয় একটা তেজস্ক্রিয় বস্তুখণ্ডের ওকে নট একটা তেজস্ক্রিয় প্রত্যেকটা এখানে কিন্তু দেখো প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণুর কথা বলা হয়েছে পয়েন্ট টু বি নোটেড প্রত্যেকটা তেজস্ক্রিয় পরমাণুর কথা বলা হয়েছে এটার মানে হলো একটা বস্তুখণ্ডের মধ্যে যে বস্তুখণ্ডটা ধরো ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটা বস্তুখণ্ড এখানে তো কোটি কোটি পরমাণু তাই না সো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা ভাই আর কোনো গ্রুপ ভাই আমার কোনো গ্রুপ নাই সো এই হচ্ছে অবস্থা সো দেখো হচ্ছে কত টি হাফ বাই কত পয়েন্ট সিক্স থ্রি ওকে এই হচ্ছে আমাদের অবস্থা এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও লেখা শেষ হলে একটু ডান লিখো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও ঠিক আছে এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা সবার ক্লিয়ার কিনা জানাও ওকে সবাই বুঝছো তো আমরা একটু যদি এখানে সম্পর্কগুলো দেখি যে টাও এর সাথে মানে গড় সাথে যদি সম্পর্কটা দেখি গড়ায়ু হচ্ছে তোমার ক্ষয় সাথে ব্যস্তানুপাতিক তো কার্ভটা কেমন হবে আমরা যদি গ্রাফটা দেখি গ্রাফটা হবে কি গড়ায়ু হচ্ছে কি ক্ষয় টাও এটা টাও নট টি টাও সো এদিকে যদি আমরা ক্ষয় ধ্রুবক দিই আর এদিকে যদি টাও দিই সো কার্ভটা হবে এরকম ওকে ব্যস্ত অনুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যেরকম কার্ভ এগুলো তো অনেকবার পড়াইছি তোমাদেরকে সো এরপরে হচ্ছে আমাদের এই যে এই সূত্রটা একটু দেখো টাউ ইজ প্রপোশনাল টু টি হাফ তার মানে হলো এখানে আমাদের যে গ্রাফটা হবে এটা হবে হচ্ছে মূল বিন্দুগামী এদিকে যদি টি হাফ বসাই এদিকে যদি টাও বসাই তাহলে গ্রাফটা হচ্ছে কি মূল বিন্দুগামী রাইট কারণ আমাদের গড় আয়ু আর অর্ধায়ু পরস্পর সমানুপাতিক ওকে অর্ধায়ু আর গড়ায়ুর মধ্যে সম্পর্কটা দেখো সো এখান থেকে আমরা লিখতে পারি অর্ধায়ু সমান অর্ধায়ু সমান টি হাফ সমান পয়েন্ট সিক্স নাইন থ্রি ইন্টু টাও ওকে সো এটাই রিপ্রেজেন্ট করে যে অর্ধায়ু আর গড়ায়ু পরস্পর সমানুপাতিক এটাই রিপ্রেজেন্ট করে হচ্ছে অর্ধায়ু আর গড়ায়ু পরস্পর সমানুপাতিক সো যা যা পড়াইছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো নো মোর টু ডে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ এটাও বলো যে অ্যাপ্লিকেশন করার সময় বলা হয় যে নো মোর টু অ্যাপ্লিকেশন এটা কিসের সময় বলা হয় এটা হচ্ছে মেবি চিঠি লেখার সময় ওকে নো মোর টু দে নো মোর টু ডে উইথ বেস্ট রিগার্ডস টু ইউ সো এটাও বলে দাও এটা কেন বাকি রাখবা আচ্ছা যাই হোক ওকে যা যা পড়াইছি যা যা পড়াইছি সবকিছু আশা করি বুঝতে পারছো কালকে তোমাদের সাথে আবার দেখা হবে মোস্ট প্রবাবলি কালকে ক্লাস হলে হ্যাট্রিক হবে আর কি আচ্ছা ওকে সো কারো কোনো থাকলে করতে পারো ভাইয়া বাইলজি দীপ্র এই দীপ্র কি আসছে তোমার কেমন আছো তুমি দীপ্র কিন্তু অনেক ট্যালেন্টেড একজন মানুষ দীপ্রর আমি হচ্ছে রিসেন্টলি একটা হচ্ছে ইয়ে দেখলাম ওদের তোমাদের একটা প্রজেক্ট দেখলাম যে ড্রোনের এটা এটা অনেক সুন্দর তোমরা এই ধরনের কাজগুলো আরো বেশি এগিয়ে নিয়ে যাও তোমরা এটা আমি আরো ভালো একটা ফিউচার দেখতে পারতেছি ওকে সো ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হবে এই পর্যন্ত টাটা